মনে ছিল বিরাজ, কিন্তু চারিদিকে কিরকম অসুখ তা তো জানো না। তুমিও জানো না, জানলে খালি পেটে রাত দিন টোটো করে ঘুরে বেড়াতে। হ্যাঁ, আমি 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 খেয়েছিলাম বিরাজ। হ্যাঁ, গোপাল ঠাকুরকে দেখতে যাবার ছুতো করে নারায়ণ ঠাকুর তার গাঁজার কোলকে টান মারছে। গাঁজা আমি খাইনি। চোখ লাল হয়ে রয়েছে, তবু মিথ্যে কথা, ঘরে আসিয়াছি দেখো গে। কি মুশকিল, কিছু না, চোখ গুণ এরকম লাল হয়ে গেল কেন? বিরাজ বিশ্বাস করো, আমি বলছি গাঁজা খাইনি সারাদিন, ওসব তো দূরের কথা, এক ফোঁটা জল পর্যন্ত মুখে দিয়ে তোমাকে ছুঁয়ে বলছি, বিশ্বাস করো। তোমার গা দিয়ে পড়ে যাচ্ছে, কি দিয়ে করো তুমি, চলো ঘরে চলো। দিদি, ও দিদি, কিরিমোহিনী, তুই আমাকে ডাকছিলে? মায়ের পুজো দিয়ে এসছি। ভালো করেছ, ওকে পড়তে দেব। হেসেলি মুসুর ডাল দিতে বলিস আর মাছ আনতে বলিস। মাছ পান তিন দিন সকলে খুব কষ্ট দেবে। যা যা যা। আরে কই গো, একটা কথা বললে সময়। আরে কি হলো, কি? এই তো এনো। দাদা দাদা দাদা, চাইলুম পান বাতাসা ওই মা শীতলার প্রসাদ। ওরে বাবা, আর বসন্ত হলো না? না, বসন্ত হবে কেন? দাদার অসুখ করেছিল, আজ উনি পড়তে পেলেন। দিদির এই তিন দিন যে কি দুশ্চিন্তায় কেটেছিল বন্ধু, সবটাতে বাড়াবাড়ি বুঝেছ? গায়ে একটু তাঁত লোকে তাঁত নামি বসন্ত, ব্যাস গোষ্ঠী শুদ্ধ তিন দিন ধরে মাছ আর পান বন্ধ করে দিয়ে মাসে ফেলার পুজো ন্যাকামি। মা গো, মা মা গো, কি বলি করে বকছো তুমি? বাবা তোমাকে কোনো বলেনি, উড়া বলো পান নিয়ে কেন হারিয়ে রেখে করতে হবে তারপর যাও। দাদাকুর দাদাকুর, তুমি একবার না দেখলে আমার শিবতর মাঝবে না দাদা ঠাকুর। হ্যাঁ, গায়ে কি খুব বেরিয়েছে? সে আর কি বলবো দাদা ঠাকুর, মা যেন একেবারে ঠেলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, শোন শোন, তুই এখন যা, তুই যা, আমি পরে আসছি। শোন, ফিরে গিয়ে ওই শ্রীমন্ত মুখে ফোঁটা ফোঁটা জল দিবি, দেখি যেন গলা শুকিয়ে না। তুমি অফিসে এসো, তোমার ভয় দূর না পেলে সে মাঝে না। কি করি বল দেখিনি, যদু বিরাজবাবুকে বলে কোন রকমে এই চণ্ডী মণ্ডপে এসে বসেছি, এখন যদি আবার ওই মতির ওখানে যায় তাহলে তো। না 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 বাবু, আপনার যাওয়াটা ভালো হবে না বাবু। দাদা, ও দাদা, বৌদি ডাকছি শুনতে পাচ্ছ না? কই রে, না তো। বৌদি বাপাবু কি করছে? সেই কখন চণ্ডী মণ্ডপে এসে বসেছ তাই বলে এতক্ষণ? এরপর শরীর খারাপ করলে তোমাকে বাড়ি গিয়ে শুতে বলছে। যদিও এই ঘড়ির মধ্যে আমার খুব লক্ষ্মী জানো, বাড়ি চালাক আমার একটা কাজ করবি দিদি, আমার এই চাদরটা আর ছাতিটা চুপি চুপি নিয়ে আসতে পারবি? ওরে বাবা, আমি পারবো না। বৌদি মেঝেতে শুয়ে দরজার দিকে মুখ করে কি সব জানি লিখছে। তুই এত বিত্তু? না না বাবা, আমি পারবো না, পারবো। এত চিঠি কাকে লিখছ গো? মামা মামিকে, ওরাই তো খবরা খবর নেন। বাড়িতে এত বড় একটা অসুখ গেল, সব খবর দিয়ে আমার তো একটা চিঠি লেখা উচিত, কি বলো? যাও শুয়ে পড়ো। সত্যি তোমার মতো এমন কর্তব্য পরায়ণ, এমন দয়া মায়া, এত স্নেহ মমতা। চুপ করো তো, একটু লিখতে দাও। চুপ করবো কি, একটা কথা বলতে এসেছিল। কি কথা? একটু আগে মতি মোড়ল এসেছিল, বড্ড কান্নাকাটি করছিল, আমি না গেলে শ্রীমন্ত নাকি বাঁচবে না, একটু ঘুরে আসি। এই রোগাদেহ নিয়ে তুমি যাবে? কি করবো বিরাজ, আমি কথা দিয়েছি, আমাকে যেতেই হবে। কথা দিলে কেন? তুমি কি মনে করো তোমার প্রাণটা তোমার একার, ওতে কারোর কিছু বলবার নেই, তুমি যা ইচ্ছে তাই করতে পারো? না, কিন্তু তার কান্না দেখলে তুমি। তার কান্না দেখলে? কিন্তু আমার কান্না দেখার লোক সংসারে আছে কি? পুরুষ মানুষ এমনি বটে, তিন দিন তিন রাত না খেয়ে না ঘুমিয়ে কাটালাম, ও হাতে হাতে তার প্রতিফল দিতে চলল। বিরাজ বিরাজ শোনো। না আমি শুনবো না। শোনো বিরাজ, ঘরে ঘরে জ্বর, ঘরে ঘরে বসন্ত, আর এই রোগা দেখুনি উনি রুগী হাঁটতে চললেন,
শোনো বিহারী, আমার কথাটা শোনো। না শুনবো না, আমি তোমাকে যেতে দেবো না, তা তুমি যত তর্কই করো না কেন, চুপ করে শুয়ে থাকো। হ্যাঁ শো, আমি শরবত নিয়ে আসছি। দিদি কি রান্না হবে? কিছু ভালো লাগছে না, যা ইচ্ছে তাই কর। শোন, ঠাকুরপো বাড়ি ফিরেছে? না, ও তো ফিরতে দেরি হবে, আর আজকাল তো রোজই দেরি হচ্ছে, কি না কি গন্ডগোল না কি সব হয়েছে, তাই জন্য আজকে সব মিটি টিটে তারপর আসবে। হয়েছে ভালো, ঘরে কারোর মন নেই। দেখলেন তো যা ভয় করেছিল তাই হলো, যদি সত্যি সত্যি পাত্র ঠিক করে ফেলে। আরে ভয় কি, ভয় কি, সব ঠিক হবে। আর কবে ঠিক হবে, আপনাকে যখনই বলি তখনই বলেন সময় হয়নি, হবে 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 কবে? দাদা আমি বলছি এখন সময় হয়েছে। কি রিদেশ, কানে কানে তোর মন্ত্র দি। এই ভদ্রলোকের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই, ইনি বৈষয়িক কাজে আট ঘরায় এসেছিলেন, আমি খবর দিয়ে আনালাম। আচ্ছা নমস্কার। নমস্কার। এর ছেলেটি এফ এ পাস, ভারী সুপাত্র, আমার খুব পছন্দ। তোমার বোন কুঁতির সঙ্গে যদি বিয়ের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, আপনি বিয়ের দিন ঠিক করে ফেলতে পারেন। কিন্তু আমরা কিরকম লোক, পাত্র হিসেবে আমার যতীন আপনার মনোমতো হবে কি না? কবরেজ মশাই অভিজ্ঞ লোক, ওর চাইতেও কি এসব ব্যাপার আমি ভালো বুঝবো? তাহলে দেনা পাওনা বলে একটা ব্যাপার আছে তো, সে উনি যা বলবেন। কিন্তু আপনি আবার সেসব পেরে উঠবেন কি না? কেন আপনি এই কথা বলছেন কেন? আমার পুঁটি ভালো হবে আর আমি সেটা করবো না, আমাকে পারতেই হবে। না না, ও আমাদের কথা পাকা হয়ে রইল, আপনি দয়া করে বিয়ে দিন, ঠিক করে। শোনো শোনো শোনো, আগে সব ব্যাপারটা বোঝো। বৌদি ঘরে চলো। কি করতে, তোমার দাদার তো ঘরে ফেরার নাম নেই, এবার আমারও যে দিকে দু চোখ যায় চলে যাবো। বাড়ি শুধু শুধু আমায় বকছো কেন, আমার কি দোষ? তোরই তো সব দোষ, তোর জন্যই তো আমি কোথাও যেতে পারি না। আগে তোকে বিয়ে দিয়ে তারাই, তারপর তোর দাদাকে সাফ সাফ বলে দেবো, হয় তুমি ঘরে থাকবে আর তা নয় তো ঘর দোষ সব ফেলে রেখে আমারও যেখানে খুশি চলে যাবো। বিরাজ বিরাজ, এই যে মুটির বিয়ে ঠিক করে ফেললো। কি বলছো? পাত্রের নাম যতীন, বেশ ফুটফুটে সুন্দর চেহারা, এফে পাস দিয়েছে। আমি বললাম যে ওই জামাইটিকে আমার ডাক্তার করবার খুব ইচ্ছে, রোগে রোগে তো গায়ে একবার উজাড় হয়ে গেল, একটাও ভালো ডাক্তার নেই, বরং ওই ডাক্তারি পড়বার যে খরচটা লাগবে সেটা আমি দিয়ে দেবো। সে যে অনেক টাকা, তা দিতে হবে বই কি, ডাক্তারি পড়া বলে কথা, তা ছেলের বাপ তো ভরসাই করতে চায় না, চাকরিতে ঢোকাতে চায়, দুটো পয়সা রোজগার হবে তো। তা আমি বলে দিলাম যে না মশাই, ছেলে আমার ডাক্তার হওয়া চাই, বরং আপনার ছেলে ওই চাকরিতে ঢুকে যা পেত সেটা না হয় মাসে মাসে আপনাকে আমি দিয়ে দেব। আমার বোনই বলুন আর মেয়েই বলুন, ওই কুটিই সব, ওর জন্য আমি সর্বস্ব দিতে পারি।
বেশ হ্যাঁ পাকা কথা হয়ে গেল পাকা কথা হয়ে গেল বীর আশ্রব খরচা গয়না আরে বাবা বিষয় সম্পত্তি ছাড়াও আমার একটা রোজগারে ভাই আছে না বলি পিতু আছে কি করতে তা বটে খুব ভালো করেছ এই একটা কাজের কাজ করেছ এইবার দুই ভাই মিলে পরামর্শ করে একটা দিন ঠিক করে থাক দিনও আমি ঠিক করে ফেলেছি একেবারে পাকা কথা হয়ে গেছে এই সামনে সাতাশে পুটির বিয়ে সাতাশে এই মাসের সাতাশে হ্যাঁ গো আর মাত্র চোদ্দ দিন বাদে পুটির বিয়ে ও মা আগে বলবে তো ও ছোট ও মোহিনী সাত বাজে পুটির বিয়ে ঠিক হয়ে গেছে সাতাশে